হ্যালো ভিউার্স স্বাগতম জানাচ্ছি আজমল ফটোশপ ইউটিউব চ্যানেলে ওন্ডা শেয়ার ফিল্মবোড়া অনেক গুরুত্বপূর্ণ ভিডিও রেডিটিং সফটওয়্যার এই সফটওয়্যার দিয়ে আপনি যে কোনো ধরনের ভিডিও রেডিং করতে পারবেন বিশেষ করে যারা ইউটিউবে কাজ করতে আগ্রহী আপনারা এটির সাহায্যে যে কোনো ধরনের ভিডিও ফানি ভিডিও শর্ট ফিল্ম খুব সহজে রেডিং করতে পারবেন এছাড়াও এটির সাহায্যে আপনারা সুন্দর সুন্দর স্লাইড তৈরি করতে পারবেন এর আগে আমি একটি ভিডিও টিউটোরিয়ালে দেখিয়েছিলাম কীভাবে এটি সেট করতে হয় এবং এর সাথে দিয়েছিলাম ডাউনলোড লিঙ্ক কিন্তু আমার দ্য ডাউনলোড লিঙ্ক থেকে অনেকেই ঠিক মতন ডাউনলোড করতে পারেননি তাই আজকে দেখাবো কীভাবে অন্যাস ফিল্ম সফটওয়্যারটি ডাউনলোড করতে হয় যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে বলবো এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে আপনারা এই বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আর কোন কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টসকে জানাবেন লিঙ্ক আমি সেগুলো আপনাদেরকে তৈরি করে দেবো যাই হোক আমি এখন সরাসরি চলে যাচ্ছি আমার সেই ভিডিওতে এখান থেকে আমি শো সোমনে ক্লিক করব এবং দেখতে পাচ্ছি এখানে একটি ডাউনলোড লিঙ্ক রয়েছে আমি এখানে ক্লিক করলাম এটা হচ্ছে ফিল্ম ওরাউন্ডার শেয়ার ডাউনলোড লিঙ্ক এখানে ক্লিক করুন আসলে বর্তমানে কিছু কিছু আপলোডিং সাইট রয়েছে আপনারা ওই সব সাইটে ফাইল আপলোড করেও টাকা আর্নিং করতে পারেন আপনারা যখন কোনো ফাইল এটা আপলোড করে রাখবেন এবং এটি শেয়ার করবেন তখন বিভিন্ন দেশ থেকে যদি এটি ডাউনলোড করা হয় তাহলে আপনি সেই অনুসারে টাকা পাবেন যাই হোক এই যে আর্ন মানি রয়েছে এখানে ক্লিক করে আপনার বিষয়টি দেখতে পাবেন আর ওয়েবসাইটটির নাম হচ্ছে ফাইল ডট ইনফো এই ওয়েবসাইটে আপনারা যদি ফাইল আপ আপলোড করে শেয়ার করেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে কিছুটা ইনকাম করতে পারবেন তবে আমি এখনও ইনকাম করতে পারিনি কারণ এইসব সাইটে ফাইল আপলোড করে রাখলে প্রচুর পপ আপ অ্যাড আসে বিভিন্ন প্রকার সাইটে চলে যায় যার দরুন অনেকে আছেন এরা বিরক্ত হয়ে যায় এই চিন্তা ভাবনা করে আমি আস্তে আস্তে করে আমার যেহেতু ফাইল রয়েছে আমি সবগুলো মিডিয়া ফাইরে আপলোড করে রাখবো যাই হোক আপাতত এটি যেহেতু এই সাইটে আপলোড করা রয়েছে তাই কিভাবে এই সাইট থেকে ফাইলটি আপ ডাউনলোড করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ফ্রি ডাউনলোডে ক্লিক করুন লক্ষ্য করে দেখুন এখানে কাউন্ট হচ্ছে কয়েক দশ সেকেন্ড ওয়েট করতে হবে আপনাকে এরপরে এখানে একটি ক্যাব আসবে যদি সেটি না আসে তাহলে এখানে ক্লিক করুন এই কথাটি এখানে টাইপ করুন তারপরে কীবোর্ড থেকে ইন্টারপ্লেস করুন এখানে বলছে ফাইল ডাউনলোড লিঙ্ক জেনারেটেড এবার নিজে চলে আসুন দেখতে পাচ্ছেন ডাউনলোড লিঙ্ক এবার এখানে ক্লিক করুন আপনার ফাইলটি ডাউনলোড শুরু হয়ে গেছে আশা করি শিখতে পেরেছেন কীভাবে ফাইল ডাউন অন থেকে সফটওয়্যার ডাউনলোড করতে হয় এর পরবর্তীতে আমি যে কোনো ধরনের সফটওয়্যার যদি আপনাদের কাছে শেয়ার করি অবশ্যই সেগুলো আমি গুগল ড্রাইভ অথবা মিডিয়া ফায়ারে আপলোড করে রাখবো যাতে করে আপনারা খুব সহজেই যে কোনো ধরনের সফটওয়্যার খুব ইজিভাবে ডাউনলোড করতে পারেন আর এই ভিডিও ডিসক্রিপশানে আপনারা আইটি লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি চলে যাবেন এই সাইটটিতে এখান থেকে আপনারা যদি ডাউনলোড করেন তাহলে এটি সরাসরি মিডিয়া ফায়ার লিঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করুন মিডিয়া ফারে যে কেউ যেন ফাইল আপলোড করে রাখলে এটি শেয়ার করতে হবে খুবই ইজি হয় এবং যারা ডাউনলোড করবে তাদের অনেক ইজি হবে কোনো ঝামেলাই নেই দেখুন ডাউনলোড এখানে ক্লিক করুন ডাউনলোড শুরু হয়ে গেল অটোমেটিকভাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই জাতীয় অনেক ধরনের সাইট রয়েছে ওই জাতীয় সাইটে আপনারা যদি ফাইল আপলোড করে রাখেন তাহলে বিভিন্ন ধরনের পপ আপ অ্যাড আসে এবং সেই ধরনের অ্যাড দিয়ে ওই ওয়েবসাইটের কিছুটা ইনকাম হয় এবং সেখান থেকে আপনাকে কিছুটা পার্সেন্টেজ দেওয়া হয় যাই হোক আপনারা যারা ব্লগিং করতে চান তারা চাইলে ব্লগিংয়ে যে অ্যাডসেন্স বসাবেন এর পাশাপাশি এই ধরনের ওয়েবসাইট থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এরপর থেকে আর আপনাদের কোনো ঝামেলা হবে না ইনশাআলা আমি সর্বদা আপনাদের যাতে খুবই সহজ হয় এবং যাতে করে আপনারা খুব ইজিভাবে ফাইলগুলো ডাউনলোড করতে পারেন সেই দিকটা আমি মাথায় রাখব আবারও রিকোয়েস্ট করব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিও চলাকালীন অবস্থায় এই যে লোগো দেখতে পাচ্ছেন এই লোগোতে ক্লিক করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে বেল অ্যাকাউন্টটিতে ক্লিক করে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও চলে দেবো অটোমেটিকভাবে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ